সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। সো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, অ্যান্ড আমিও ভালো আছি। তো গাইজ, আজকের স্কুলের মানে আমাদের টেস্ট এক্সামের রেজাল্ট বের হবে, আর সেটা আজকে আমরা দেখতে যাব, পাস করেছি নাকি ফেল করেছি, জানি না ফেল করেছি কি পাস করেছি। আজকে স্কুল যেতে এত ভয় লাগছে গাইজ, যদি ফেল করে দিই তাহলে তো বাড়িতে পাস দিবে এবং স্কুলেও মাস্টাররা দিবে। জানি না পাস করেছি ফেল করেছি, কিন্তু তোমাদেরকে সেটা সব পুরো দেখাবো এই ব্লগের মধ্যে। তো গাইজ, তোমরা ভিডিওটা এন্ড তক দেখো, আর আমার পেজে যদি নতুন হয়ে থাকো তো আমার পেজটাকে ফলো করে নিও এরকম ব্লগ দেখার জন্য। তো চলো, আমরা আর বেশি দেরি না করে তাড়াতাড়ি যাবো। আর আমি এখনও রেডি হয়নি, আমি চান করব, তারপরে ড্রেস করব, তারপরে স্কুলের দিকে যাব। আমি এখন আমার সঙ্গে আরও অনেক বন্ধু আছে, তারাও যাবে। আর চলো, আমি রেডি হয়ে নেই, ততক্ষণ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সো গাইজ, আমি ফাইনালি ড্রেস পরে রেডি হয়ে গেছি, আর স্কুলের দিকে আমি স্কুলে যাওয়ার জন্য বেরিয়েও গেছি। আর সামনে আমার বন্ধুর বাড়ি, সে রেডি হয়ে গেছে, বললো আমাকে ফোন করে বললো যে চলে আয়, তার জন্য আমি যাচ্ছি। আমি একাই যাচ্ছি এখন, এখন আমি একাই যাচ্ছি, ওখানে ওকে নিয়ে নেবো, যে আমরা দুজনেই যাবো, যাই না ওর বাড়িতে আর আর কেউ আসছি, কিন্তু এখন আমি একাই আর ওর সঙ্গে আমি যাবো। তো গাইজ চলো, ভিডিওটা দেখো শেষ পর্যন্ত কি হয়, আমরা পাস করতে পারবো কি পারবো না জানি না, মানে অনেকটা ভয় লাগছে কি বলবো আর। তো গাইজ চলো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সেই দেখো আমার বন্ধু আব্দুল্লাহ, তোকে দারুণ লাগছে, জাস্ট লুকিং লাইক অফ বোক আছে। দারুণ লাগছে, দারুণ। পাস করবি তো? পাস করবি নাকি ফেল? ফেল না, আমাদের উপরে ভরসা আছে, পাস করবো, ইচ্ছা পাস করবো, সিরিয়াসলি পাস করবো, পাস করবো, বল পাস করবো। তো ভাবনা তো রাসদিন রাত ধরে এলো মেলো মন তাকে, কি করে কে আর রাখে, কেন আমি এত করে তোকে চাই, আমরা ফাইনালি স্কুল চলে এসেছি। আর ইয়ে বলছে না কি, হার্ট বিট 100 বেড়ে গেছে, এত ভয় লাগছে, এত ভয় লাগছে না কি বলবো তোমাদেরকে, পাস করতে পারবো কি পারবো না, এর তো হার্ট বিট বলছে 100 বেড়ে গেছে। আর এই দেখো আমাদের স্কুল, আমরা স্কুল চলে এসেছি। তো গাইজ, এখন পর্যন্ত আমাদেরকে রেজাল্ট দিল না, নোটিশ বোর্ডে লিখে দিয়েছে আর ফার্স্ট সেকেন্ড জানিয়ে দিল, পাস হয়েছে তিনজন, মানে এখন বলে দিল। আর আর যেগুলো মানে বাকি আছে ওগুলো নোটিশ বোর্ডে দিবে। আর দেখো এই ছেলেটা বলছে পাস, ইয়ে বলছে পাস। গাইজ আমার আমার হার্ট বিট চলছে একদম 225, কি বলবো, অনেক ভয় লাগছে গাইজ। দেখো সব রেজাল্ট দেখার জন্য একদম পাগল, পাস হবে 304% পাস। গাইজ অনেক ভয় লাগছে, চলো রেজাল্ট দেখি কি হয়। পাস হয়, পাস 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 হয়, পাস। নরমালি ফেল হে? হ্যাঁ পাস 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 পাস। গাইজ দেখো নোটিশ বোর্ডে, খায় নোটিশ দাঁড়া
তো গাইস এবার আমি তোমাদের রেজাল্ট দেখাই দেখো আমাদের রেজাল্ট এখানে আমরা পাস করে নেছি এই দেখো তো বিলসেক 206 পেয়েছি হ্যাঁ আব্দুল্লাহ তোর কোথায় এই তো স্কুল নাম্বার 12 আব্দুল্লাহ শেখ 217 সেও পাস করে নেছে তো গাইস আজকে আমরা অনেক হ্যাপি পাস করে নিয়েছি ও চলো বাড়ি গিয়ে আজকে পার্টি হবে অনেক এনজয় করবে পাস করে নিয়েছি ছবি তুলছে আর এই দেখো আমাদের স্কুল আমাদের স্কুল চলো বাড়ি আসি সো গাইস স্কুল থেকে বাড়ি চলে এলাম আর আজকে আমরা অনেক হ্যাপি বুঝতে পারছো পাস করে গেছি আর ভিডিওটা এখানে শেষ পর্যন্ত তো টাটা বাই বাই।